সেদিন ছিল মিকাইলের ইটালিয়ান বান্ধবীর জন্মদিন, আর জন্মদিনে যাওয়ার জন্য আমাদের টাইম দেওয়া ছিল হচ্ছে 7টা। তো আমরা আসলে 7:15-টার মধ্যেই পৌঁছে যাই, কিন্তু যে দেখি এখনও প্রিন্সেস আসেনি। তো কি আর করব, তারপরে হচ্ছে আমরা সবাই অপেক্ষা করছিলাম সেখানে যে, আর আমি ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। মিকাইল সেখানে গিয়ে যখন দেখতে পায় সেখানে বিং আছে, সে তো খুশিতে শেষ। আর সে বারবার বলছিল মাম্মা বিং, মাম্মা বিং, এবং তার ইটালিয়ান বান্ধবীর মাম্মাকেও বলছিল আন্নি বিং, আন্নি বিং। মিকাইল তার ইটালিয়ান বান্ধবীর মাম্মার সাথে খুব ভাব জমিয়ে ফেলেছিল, গার্ডেনে সাজিয়েছে, তো তাই আমার কাছে খুব ভালো লেগেছে। মানে দেখতে একটু অন্যরকম লাগছিল, আবার অনেক জায়গাও ছিল, বাচ্চারা এসে খেলাধুলাও করতে পারবে। তবে বাচ্চা আসলে ওরকম ছিল না, খুব কম বাচ্চা ছিল, ওদের কিছু রিলেটিভস আর হচ্ছে বন্ধু বান্ধবদের দাওয়াত করেছিল, আর বাচ্চা ছিল মোট 4-5 জন। প্রিন্সেসের মাম্মা সহ আমরা সবাই এখানে অপেক্ষা করছিলাম প্রিন্সেসের জন্য। তো এরপর অপেক্ষার প্রহর শেষ হয়েছে, প্রিন্সেস চলে এসছে, কিন্তু প্রিন্সেস এত মানুষ দেখে খুব নার্ভাস হয়ে গিয়েছিল। তো এরপর সামান্য একটু নর্মাল হয়েছে, আর বাইরে আলো থাকতে থাকতে সবাই ফটোশ্যুট করে নিচ্ছিল, আমরাও ফটোশ্যুট করেছিলাম, কিন্তু আমাদের সেই ছবি এখনও আমরা হাতে পাইনি, কারণ আমার মোবাইলে আমি ছবি তুলতে পারিনি, ওদের মোবাইলে তোলা হয়েছিল আর ওরা এখনও আমাকে পাঠায়নি। মিকাইলের ইটালিয়ান বান্ধবীও মিকাইলের মতো বিং অনেক পছন্দ করে। আর এখানে তারা দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে তারপর হচ্ছে বেবি শার্ক গানে নাচছিল, মানে তারা খুব এনজয় করছিল, কারণ ওরা একটু মিউজিক ছেড়ে দিয়েছিল যাতে করে বাচ্চারা একটু এনজয় করে, আর এরা তো একটু নাচানাচি করতে পারে, যার জন্য মিউজিক শুনলেই তাদের নাচ উঠে যায়। তো দেখতেই পাচ্ছেন প্রিন্সেস কত সুন্দর করে নাচছিল, আর এখানে সবাই অনেক মজা করছিল। জন্মদিনে তো আর বড়রা আনন্দ করে না, আনন্দ করেই হচ্ছে বাচ্চারা, আর এই জন্মদিন করাই হয় হচ্ছে বাচ্চাদের জন্য। আর বাচ্চারা সব কিছু সুন্দরভাবে উপভোগ করলেই বাবা মায়ের শান্তি। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো বাচ্চাদের খাবারেরও সময় হয়ে গিয়েছে, আর সব বাচ্চাদেরই ক্ষুধা লেগেছে, তাই এখানে বাচ্চাদের কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে টমেটোর সস দিয়ে হচ্ছে বাচ্চাদের জন্য পাস্তা রান্না করা হয়েছে, তো সবাই এখন বাচ্চাদের খাইয়ে দিচ্ছিল। আর সেম এজের ওরা এই তিনজনই ছিল, তো ওদেরকেই আগে খাওয়ানো হচ্ছিল। মিকাইল হাত দিয়ে খেতে পছন্দ করে, তাই ও হাত দিয়ে খেতে চাচ্ছিল, তো আমি বললাম ঠিক আছে একটু ট্রাই করে দেখো। চামচ বড় ছিল তাই ওর ধরতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য একবার খেয়ে এরপর হচ্ছে আমাকে দিয়ে দিয়েছিল যে তুমি আমাকে খাইয়ে দাও। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া শেষ করে এখন বড়দেরও খাবারের আইটেম দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আসলে আহামরি অনেক খাবারের আইটেম রাখিনি, এখানে শুধু বাচ্চাদের আনন্দের জন্যই দাওয়াত করা হয়েছিল, যে না বাচ্চারা একটু আসলে ওরা একটু আনন্দ ফুর্তি করবে এই আর কি। ইটালিয়ানরা আসলে বাঙালিদের মতো অত কিছু চিন্তা ভাবনা করে না যে দাওয়াত করেছি 10 আইটেম থাকতে হবে, 20 আইটেম থাকতে হবে, এরকম কিছু। সবার খাওয়া দাওয়া শেষ করে এখন গিফট খোলার পালা। তো এখন যেই গিফটটা খুলছে সেটা হচ্ছে আমরা দিয়েছিলাম। এটা দেখে তো মিকাইলের বান্ধবী খুব খুশি হয়েছে, দেখেই বলে উঠেছে এ মিয়া। ও অনেকগুলো গিফট পেয়েছে, কিন্তু সব গিফটের মাঝে ও এটাই দেখেই বলেছিল যে এ মিয়া। তো এটা দেখার পরে ও আর এখানে থাকিনি, এটা ওর মাম্মা সরিয়ে রেখেছিল। তারপরে হচ্ছে ও আসলে একটু মন খারাপ করেছিল, যার জন্য ও আর অন্য গিফট খুলতে চায়নি, তারপরে ও নেমে সবার সাথে খেলছিল। আর এরপরে হচ্ছে আমরা কেক খেয়ে নিয়েছি, আর কেক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু চলে আসব, কিন্তু আমার ছেলে কিছুতেই আসবে না, সে হচ্ছে তার বান্ধবীর মায়ের সাথে খুব ভাব জমিয়েছে। তো এরপরে একটা লোক আসছিল, গান গাচ্ছিল, তো তার গান গাওয়া শেষে এরপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার সময় মিকাইল হাতে করে একটি বেলুন নিয়ে এসেছিল, কারণ তার বান্ধবীর মা এটা দিয়ে দিয়েছিল, আর এটা এনে সে এখানে সাজিয়ে রেখেছে।